हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आजकेर ई भिडियोते आमी शेयर करते चलेछी बेसुनेर मध्ये एमन कि उपादान तुमी मिशिए व्यवहार करबे जाते करे तोमार त्वकेर जाबतीय समस्या दूरे चले जाए। बंधुरा, आमार बला पद्धति अनुयायी बेसुने एई दुटो उपादान मिशिए व्यवहार करले तोमार त्वक दिन दिन अनेक बेशी उज्जवल हये उठबे। जदि तोमार त्वके सानटैन पड़े गिये थाके, हयतो तुमि रोदे बेरिये गियेछिले सानस्क्रीन छाड़ा আর তোমার ত্বকের মধ্যে একটা আলগা কালো ভাব পড়ে গেছে, তোমার ত্বকের যে স্বাভাবিক রং একটা ফর্সা ভাব, জন্মের সময় যেই ধরনের রং নিয়ে তুমি পৃথিবীতে এসেছিলে সেটা হয়তো হারিয়ে গেছে। এবার আজকের এই পদ্ধতিতে বেসনকে ব্যবহার করলে তোমার ত্বকের হারিয়ে যাওয়া রং কিন্তু ফিরে আসবে, 100% গ্যারান্টি দিতে পারি। এবার অনেকেই ভাবছো, কিছুদিন আগেই তো বেসনের মধ্যে কফি আর লেবুর রস মিশিয়ে ব্যবহার করার কথা বললাম। এবার ওই ভিডিওর কমেন্টগুলো আমি পড়েছি, অনেকেরই সেন্সিটিভ স্কিন, আর অনেকের স্কিনে কফি শ্যুট করে না। যাদের প্রচণ্ড সেন্সিটিভ স্কিন তারা তো লেবু ব্যবহারই করতে পারে না। তোমাদের কথা চিন্তা করে আজকের এই ভিডিওতে বেসনের মধ্যে এমন দুটো উপাদান আমি মিশিয়ে তোমাদেরকে ব্যবহার করার কথা বলবো যার কোনো সাইড এফেক্ট নেই, নিশ্চিতভাবে ব্যবহার করা যেতে পারে এবং এর ব্যবহারে পিম্পলস বা অ্যাকনির সমস্যা দূর হয়ে যাবে। দাগছোপ, যাবতীয় দাগছোপ, যে কোনো দাগছোপ হতে পারে, সেটা পিম্পলসের দাগ হতে পারে, ব্রণ চলে গেছে ব্রণর দাগ হতে পারে, অথবা হতে পারে মেচতা পড়ে গেছে, সানট্যান যেমন কি আগেই বললাম, যে কোনো ধরনের দাগছোপ অনেক দূরে চলে যাবে। আর শুধু ফেসে নয়, তুমি চাইলে এই মিশ্রণটাকে তোমার সারা শরীরে উপটানের মতো করে ব্যবহার করতে পারো। যাদের সামনে স্পেশাল কোনো ওকেশন রয়েছে, বিয়ে রয়েছে, তারা প্রত্যেক দিন যদি এটাকে ব্যবহার করো 7 দিনের মধ্যে তোমার ত্বকের রং 50% উন্নত হয়ে যাবে। অনেক কথা বলে ফেললাম, চলো দেখে নেই কি এমন আমি বেসনের মধ্যে মিশিয়ে ব্যবহার করতে চলেছি। বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ বেসন। এখানে আমি ছোলার ডালের বেসন ব্যবহার করেছি। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিতে চলেছি 1/2 চামচ পরিমাণ হলুদ। আমি এখানে রান্নাঘরে হলুদই ব্যবহার করেছি। এরপর আমি এখানে মিশিয়ে দেব 1 চামচ পরিমাণ মধু। এবারে বন্ধুরা, আমি 1 চামচ পরিমাণ নর্মাল জল মিশিয়ে এই ফেস প্যাকটিকে তৈরি করে নেব। এখানে তুমি চাইলে রোজ ওয়াটারও মেশাতে পারো, কিন্তু এই ফেস প্যাকটি যেন খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় না হয় সেদিকে নজর দিতে হবে, নয়তো ব্যবহার করতে অসুবিধে হবে। এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান প্রায় সব ধরনের ত্বকেই যায়, তারপরেও এখানে ব্যবহার করা উপাদানের মধ্যে কারো যদি কোনোটাতে অ্যালার্জি থাকে বা শ্যুট করে না এরকম হয়, তবে সেই উপাদান বাদ দিয়ে তুমি ব্যবহার করতে পারো। বন্ধুরা, আমাদের এই ফেস প্যাক কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আঙুলের সাহায্যে ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নাও। চোখের চারিপাশেও নিশ্চিতভাবে ব্যবহার করতে পারো, এর ব্যবহারে তোমার চোখের চারিপাশের ডার্ক সার্কেলসও দূর হয়ে যাবে। এটা একটা অল ইন ওয়ান ফেস প্যাক তুমি বলতে পারো। এখানে আমি ব্যবহার করেছি বেসন। অ্যাকর্ডিং টু ডার্মাটোলজিস্ট, বেসন আমাদের ত্বকের প্রাকৃতিক ক্লিনজার। এটা ত্বকের অতিরিক্ত তৈল ভাবকে শোষণ করে নেয় এবং ত্বকের মধ্যে থাকা ইম্পিউরিটিসগুলোকে দূর করে, কিন্তু কখনোই আমাদের স্কিনকে ড্রাই করে না, বরং আমাদের স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করে তোলে, অনেক বেশি সাপল করে তোলে। বন্ধুরা, আমি এখানে ব্যবহার করেছি 1 চামচ পরিমাণ মধু। মধু ত্বকের ওপরে থাকা যাবতীয় ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে সাহায্য করে এবং যাদের ফেসের মধ্যে ব্রণ রয়েছে সেই ব্রণকে দূর করতেও এবং ব্রণকে কমাতেও সাহায্য করে মধু। আর যতগুলো উপাদান রয়েছে ঘরোয়া উপায়ে, তার মধ্যে সবথেকে এফেক্টিভ উপাদান হলো মধু, যেটা প্রায় সব ধরনের ত্বকেই ব্যবহার করা যায়। আমাদের স্কিন সেলসগুলোর তথা ত্বকের যে কোষ থাকে সেটার হিলিং প্রসেসকে দ্রুত করে দেয় এই মধু। আমি এখানে ব্যবহার করেছি হলুদ। হলুদের মধ্যে ক্ষমতা রয়েছে পিম্পলস অ্যাকনি কমিয়ে তাদের দাগছোপকেও কমাতে, আমাদের পোর্সগুলোকে টাইটেন করে আমাদের ত্বককে ঠান্ডা করে এবং যাবতীয় দাগছোপ দূর করতে সাহায্য করে, এবং ভবিষ্যতেও তোমার ফেসের মধ্যে যাতে পিম্পলস বা অ্যাকনি সমস্যা না হয় সেদিকেও নজর রাখে। ফেস প্যাকটিকে অ্যাপ্লাই করা হয়ে গেলে তোমার অপেক্ষা করতে হবে 10-15 মিনিটের জন্য।
এটা ফেসের মধ্যে পুরোপুরি শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে, ব্যাস হয়ে গেল। ওয়েল বন্ধুরা, আমি 10 থেকে 15 মিনিট পর নর্মাল জল দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে তোমাদের সামনে এসেছি। তোমরা দেখতে পারছো আমার স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হয়ে গেছে, অনেক বেশি ইভেন টোনড হয়ে গেছে। এটা এমন একটা ফেস প্যাক তুমি চাইলে রোজ ব্যবহার করতে পারো, সপ্তাহে 3 দিনও ব্যবহার করতে পারো। এর ব্যবহারে তোমার ত্বকে শুধুমাত্র ভালোই হবে এবং যে কোনো ধরনের স্কিন টাইপে এটা ব্যবহার করা যায়। তাই টানা 7 দিন এই ফেস প্যাকটি ব্যবহার করে কীরকম রেজাল্ট পাও ফিরে এসে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। এই মুহূর্তে আমার স্কিনে তোমরা রেজাল্ট কিন্তু দেখতে পারছো। ওয়েল বন্ধুরা, তোমরা দেখলে মধু আর হলুদ বেসনের মধ্যে মিশিয়ে ব্যবহার করলে তোমার ত্বক অনেক বেশি ফর্সা, অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে। হয়তো অনেকেই ইতিমধ্যে এটাকে ব্যবহার করো, তুমি চাইলে এটাকে ফেসওয়াশ হিসেবে ব্যবহার করতে পারো। যেই ফেসওয়াশ তুমি ব্যবহার করো সেটা ব্যবহার করা বন্ধ রাখো, তার বদলে এটা দিয়ে দিনে 2 বেলা ফেস ক্লিন করো। এই যে মিশ্রণটাকে তুমি তৈরি করলে এটাকে ফ্রিজে রেখে দিতে পারো 7 দিনের জন্য, অথবা তুমি চাইলে যখন ব্যবহার করবে তখনও তৈরি করতে পারো। এর ব্যবহারে তোমার ত্বকের মধ্যে আমূল পরিবর্তন আসবে। সো ভিডিওটিকে লাইক করতে কিন্তু ভুলবে না, ভালো লেগেছে যখন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো। আর এই ধরনের ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করা আছে কিনা চেক করে নাও। সো গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।